দাঁড়িয়ে রইলে কেন? এসো না এসো, বসবে এসো। না না ঠিক আছে ঠিক আছে। আর বলো না গো, সেদিন কেমন একটা পরিস্থিতির মধ্যে এলে, তোমাকে যে একটু যত্নাতে পারবো। অমিত অমিত সত্যি ফিরে এসেছে তো? মানে আমি হঠাৎ করে টিভিতে নিউজটা দেখেছি, আমি আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তো তাই ছুটতে চলে এলাম। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে আর এই মায়ের ভালোবাসায় আজ আমি আমার অমিতকে ফিরে পেয়েছি। তুমি অমিতের খোঁজ করছো, তোমায় তো ঠিক চিনলাম না। মা তো আমার সে কি কথা মা, তুমি ওকে চিনতে পারলে না? ও তো অমিত ঠাকুরের বন্ধু। ও বন্ধু? হ্যাঁ কলেজের বন্ধু। অমিত ঠাকুরের খবর শুনে আগের দিন এলো, তুমি ভুলে গেছো? সেদিন যা অবস্থা ছিল হয়তো ভুলেই গেছি। তাছাড়া অমিতের অনেক বন্ধুকে তো আমি চিনি, কিন্তু ওকে কোনোদিন দেখিনি। যাকে অমিতকে খবর দিয়েছো? হ্যাঁ মা, ওই ছোট দাদা বাবু এক্ষুনি আসছে। ও ওই পিঙ্ক রঙের ড্রেস পরা মেয়েটা অমিতজির বন্ধু আছে, কি নাম যেন? হ্যাঁ ইসনানি, ইসনানি। কিন্তু সরজি আমাকে এর কথা বলতে ভুলে গেল কি করে? বাড়ি অবধি চলে এসছে, তার মানে এ অমিতজির খুব ভালো বন্ধু আছে। বসো বসো। দৈহানি তুমি কি করো? আমি কলেজে পড়াই। তার মানে তুমি প্রফেসর? That's right. Very good. ये मैडम कॉलेजের প্রফেসর আছে। স্কুলে একটা মিথ্যে কথা বললে আন্টিরা ঠিক ধরে ফেলতো, এই তো কলেজের প্রফেসর। এর সামনে দাঁড়িয়ে এতগুলো মিথ্যে কথা বলবো কি করে? না 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 না, নিচে যাওয়ার কোনো দরকার নেই। বলে দেবো পেটে বহুত দরদ আছে, দেখা করতে পারবো না, ওটাই ভালো হবে। ভাগ সুন্দর ভাগ। মাথা ঘুরছে? পড়লে কি করে? না না একদম ঠিক আছি, এই পাটা স্লিপ করে গিয়েছিল। বাবা তোমার লাগেনি তো? না শোনা, আমার কিচ্ছু হয়নি। তোমার বাবা খুব স্ট্রং, এত সহজে বাবার লাগে না, বুঝেছো? তোমরা এখানে বসে কথা বলো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। রাগ করছো কেন তুমি? খাবার সব রেডি, দাঁড়াও। আমি তো এখানে দাঁড়িয়ে আছি নাকি? আমাকে ডিঙ্গিয়ে তুমি ওর খাবারে হাত দিচ্ছ কেন? আমার ছেলেকে আজ আমি খাব। ঠিকই তো, ছেলে ফিরে এসেছে বলে মা কত যত্নান্তি করে ছেলেকে খাওয়াচ্ছে। তুই কি বলতো লাবণ্য, মাঝখান থেকে তোর না ঢুকলে চলছিল না? না ওকে ওভাবে বকছিস কেন মেজো? ও তো মাকে সাহায্যই করতে যাচ্ছিল রে। আমার সাহায্যের কোনো দরকার নেই বড় বৌমা। সব কিছু পছন্দের রান্না হয়েছে। আমার পছন্দের খাবার রান্না হয়েছে, মানে কি বিরিয়ানি, চাপ, কাবাব, সালাড, কি বাত হয় यार। ছোট খোকা, এই ছোট খোকা, কি এত রাত দিন কাজের কথা ভাবিস বলতো? ছোট ঠাকুরপো,
আর হাত গুটিয়ে বসে থেকো না। আরে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। কি খাবো? খাবার কোথায় আমার? তোমরা সবাই বললে আমার পছন্দের রান্না হয়েছে যে। ওমা, এ কি কথা অমিত ঠাকুরপো? এগুলো তো সব তোমার পছন্দেরই খাবার। চিকেন স্টু, স্যুপ, টক দই, সব হেলদি ফুড। ওই ডায়েট চার্টে যেরকম লেখা আছে ঠিক সেরকম। এখন বুঝতে পারছি অমিত জি এসব স্যুপ স্যালাড খেতো বলে ওই রকম কটখট্টা লোক ছিল। আরে বিরিয়ানি খেলে আমার মতো দিলদার হতো। লেকিন আমাকে এখন এসব খেতে হবে। হে ভগবান! কি গো, তুমি কিছু খাচ্ছ না কেন? এসব পছন্দ হয়নি? আমি অন্য কিছু রান্না করে দেব। অন্য কিছু রান্না করে দেব মানে? ও তো এইসব খেতে খুব ভালোবাসে। তুমি কি এখন নতুন করে ওর পছন্দ খুঁজে বার করবে? লাবণ্য তো ঠিকই ধরেছে মা, এ সমস্ত স্যুপ স্যালাড ওর তো পছন্দ না হওয়ারই কথা, কারণ ও তো আর অমিত নয়। এসব কি আজে বাজে কথা বলছিস বড় খোকা? ও অমিত নয় তো কে? ওই তো অমিত, ও আমার ছোট খোকা, ও অমিত। না মা, তোমার কথা আমি কিছুদিন মানতে পারলাম। একটু ভেবে দেখো, ঠান্ডা মাথা ভেবে দেখো, যে ছেলে চার বেলা করে স্যুপ আর স্যালাড ছাড়া কিছু খেত না, আর শুধু নিজে কেন, বাকিদেরকেও সেগুলো খাওয়ার পরামর্শ দিত, তার যদি সেসব খাওয়ারে অরুচি হয় তাহলে একটা জিনিস তো প্রমাণ হয়, যে আমাদের ভাই অমিত হতে পারে। ও এ বাত হ্যায়, আমি তো ভাবলাম আজ ধরা পড়ে খালি পেটেই মুঝে জেল জানা পড়েগা, বচ গয়া। উফ, তোমরা প্লিজ এসব কথা নিয়ে মজা করো না তো। আর এটা হতেই পারে, একটা মানুষের এক খাবার খেতে খেতে অরুচি হতেই পারে। তোমরা এমন ভাবে কথাটা বললে না, মুখের ভেতরটা পুরো কেঁপে উঠলো। কেন? না না, বুকের ভেতরটা কেঁপে ওঠার কি আছে, ভয় পাওয়ারই বা কি আছে? আচ্ছা অনন্যা, তোমার কি একবারের জন্য মনে হয়নি যে এটা অমিত নয়? বন্ধ কর তো তোদের এসব অলক্ষণে কথাবার্তা। বরাত জুড়ে আজ আমি আমার ছোট কাকাকে ফিরে পেয়েছি, এসব আমার একদম ভালো লাগে না, আর কোনদিন বলবি না। আরে মা, আমি তো মজা করছিলাম, তুমি রাগ করছো কেন? আচ্ছা আমি সরি, আমি আমি আর মজা করবো না, রাগ করো না। না, এরকম মজা আর কোনোদিন করবি না, ও আমার অমিত, আর কোনোদিন যেন এসব কথা আমি শুনতে না পাই। খা বাবা, খা। আসলে জানো তো আমি এই জন্য চমকে গিয়েছিলাম, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি এসব খাবার খেতে পারবো, আমি ভাবতেই পারিনি যে আমি বেঁচে ফিরবো। চুপ করো, এসব কথা আর বলতে হবে না, তুমি চুপচাপ খেয়ে নাও। कहाँ बिरयानी और कहाँ ये हाथ धोने वाली पानी, ये कहाँ फंसा दिया सर जी आप मुझे। हाँ एक काज करो ना, আমাদেরও দুই ভাইকে খেতে দিয়ে দাও, অমিতের সঙ্গে জমিয়ে বসে গল্প করতে করতে আমরা খাই আজকে। মার গায়ে মার গায়ে, এরা এখানে বসে থাকলে আমাকে প্রশ্নর পর প্রশ্ন করতেই থাকবে। মার গায়ে।